ঘরোয়া পরিবেশত দেশীয় উপমহাদেশীয় খাবারের বিপুল সমাহালয়ের আবুধাবি শিল্পনগরী মুসাপাত MW5 NPCC ব্লক বানিয়াস কনক্রিটর ফাঁসে ম্যাঙ্গো সুপার মার্কেট সংলগ্ন বাংলাদেশি প্রতিষ্ঠান আঞ্জুমান রেস্টুরেন্টে যাত্রা শুরু হয়েছে। আগস্টের 5 তারিখ শুক্রবার বাদ জুমা ম্যাঙ্গো সুপার মার্কেট এবং নতুন এ প্রতিষ্ঠানের একমাত্র স্বত্বাধিকারী গিয়াসুদ্দিন শাহ গাউসিয়া কমিটি বাংলাদেশ আমিরাতর কেন্দ্রীয় কমিটি বৃহত্তর মুসাপ্পা ও আবুধাবি শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে ফিতে খাটিয়ে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ আইয়ুব, সাধারণ সম্পাদক আলহাজ জানে আলম, বৃহত্তর মুসাপ্পা শাখার সভাপতি মোহাম্মদ আলী জামাল, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ খুরশেদ, বিশিষ্ট ব্যবসায়ী কাজী সাহেব, ম্যানেজার আরিফ, জয়নাল হাসান সহ আরও বহু প্রবাসীও। এন্ডে বালাখানা ভাজাই, তাহলে তোমরা বেগুন এবেন যারা মেজবান ডিসকাউন্ট হইব, বুঝছেন যেটা 40 টা বাজার 30 টা বেচুম, ওনারা চলে আসুন, তারপরে খানা ভালো ভাজ দেবো। আমরা সিডেঙ্গল অল্লাই বিভিন্ন রকমের আইটেমের খানার সুস্বাদু খানা থাকিব ইনশাল্লাহ। ওনারা সিডেঙ্গল এবং ব্যাগুন আইবেন। আর গোসি কমিটির ভাই ওরা বিশেষ করে হইদি ব্যাগুন এরা আইয়ের খানা পিনা খাইবে শুক্রবারে মেজ বানয়। আর খানা বহুত আচ্ছা বহুত টেস্টি হ্যায় মাশাআল্লাহ। প্রবাসীরা বইতে ফসে টাকা পাঠাবেন। উদ্বোধন করছি আর গেশ ভাই, আর প্রবাসীর পক্ষত্তন আন্তরিক মোবারকবাদ। গেশ ভাই যে উদ্যোগ নিয়ে অনরা ব্যাগুনা এই গেশ ভাইয়ের উদ্যোগ স্বাগতম জানাইবেন। সিটাঙ্গর বিরিয়ানি যে মজা, ইয়ে মাশাআল্লাহ। আর বিশেষ করে অনুরোধ জানাইও আরা সিটেঙ্গলর পাশাপাশি বাঙালি যারা ভাই অলাসন আশেপাশে লেবার ক্যাম্প এরিয়া সাবি মসানিয়ে অনারা আইবন, আইরা হানার স্বাদ গ্রহণ করিবেন। সি প্লাস টিভি চট্টগ্রাম।